Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and who will teach you? It's all about the usage of be verb. Dear brothers and sisters, I'd like to request all of you to watch my Walda videos that are related to this topic. I mean, this be verb. Priya shikhatira, be verb ki? কাকে বিভার বলা হয়, কোথায় ব্যবহার করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিগত দিনের লেসন 1, 2, 3-তে। আজকের চতুর্থতম ক্লাসে বিভার্বকে আরেকটু সম্প্রসারিত করেছি। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে বিভার্ব কীভাবে হয় দেখুন। সে ব্যস্ত আছে, এটা হচ্ছে বর্তমানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্যস্ত আছে সে, মানে সে ব্যস্ত আছে, মানে আমি ব্যস্ত আছি, রাইট? সো আমি ব্যস্ত ছিলাম, আমি ব্যস্ত হব। সে ব্যস্ত আছে, সে ব্যস্ত ছিল, সে ব্যস্ত হবে, রাইট? সো সে ব্যস্ত আছে, সে ব্যস্ত ছিল, সে ব্যস্ত থাকবে। আমরা একসাথে তিনটি সেন্টেন্স বানিয়েছি এবং তিনটি হচ্ছে তিনটি কালে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সো ব্যস্ত আছে, আমরা জানি আছের ইংরেজি মানে হওয়া এবং আছে, এর ইংরেজি হচ্ছে এম ইজ আর। সো আমরা এখানে এম ইজ আর লিখেছি। অনুরূপভাবে সে ব্যস্ত ছিল, সো ছিলর ইংরেজি হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার, ছিলর ইংরেজি ওয়াজ অ্যান্ড ওয়্যার, এটা হচ্ছে পাস্ট। এবং তারপরে রয়েছে সে ব্যস্ত থাকবে, সো থাকবের ইংরেজি হচ্ছে শ্যাল বি, উইল বি, হবে এবং থাকবের ইংরেজি শ্যাল বি, উইল বি। সো আমরা প্রত্যেকটা টেন্সের এগেনস্টে আমরা বি ভার্বকে লিখেছি, অর্থাৎ এম ইজ আর। এখন এম ইজ আর কীভাবে নির্ধারণ করব? সাবজেক্ট কি হলে এম হবে, ইজ হবে এবং আর হবে। সো আমরা জানি যে আয়ের সাথে সবসময় এম বসে, সো আয়ের সাথে এম ফিক্সড, এটা নিয়ে ভাবার কিছু নেই। তারপরে রয়েছে ইজ, ইজ সবসময় হবে সিঙ্গুলারের ক্ষেত্রে এবং আর এটা সবসময় হবে প্লুরালের ক্ষেত্রে। আর আপনারা সবাই জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার নামে একটি গ্রুপ করেছি এবং বাকি সকল নামে আরেকটি গ্রুপ করেছি, আর বাকি সকলই হচ্ছে প্লুরাল। সো এটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি ছিল, ছিলর ইংরেজি হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার। সো ওয়াজ হচ্ছে সিঙ্গুলারে, ওয়্যার হচ্ছে প্লুরালে, দ্যাটস ইট। এরপরে রয়েছে থাকবে, সে ব্যস্ত থাকবে, শ্যাল বি, উইল বি। এখন শ্যাল বি, উইল বির মধ্যে কোনটা ইউজ করব? আমি আপনাদেরকে রিকমেন্ড করছি আপনারা অবশ্যই উইল ইউজ করবেন, উইল বি ইউজ করবেন, রাইট? এবং এটাকে যখন সংক্ষেপ করবেন তখন আরও ভালো লাগবে বলতে। সো সকল পার্সনে, থার্ড পার্সন সিঙ্গুলার গ্রুপ, প্লুরাল গ্রুপ, অল, সকল ক্ষেত্রেই আমরা সাবজেক্ট যাই পাই না কেন উইল বি ইউজ করবো আমরা ফিউচারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটি সেন্টেন্স বুঝবো। বইটি টেবিলে আছে, নিশ্চয়ই বি ভার্বের প্রেজেন্ট, রাইট? ওকে, সেন্টেন্সের মালিককে, মানে যাকে নিয়ে জল্পনা কল্পনা, সেন্টেন্সের মালিক হচ্ছে সেই। সো সেন্টেন্সের মালিককে, সেটা হচ্ছে বইটি, রাইট? সো সাবজেক্ট আমরা পেয়ে গেলাম এবং সাবজেক্টের পরে আমরা জানি বসে ভার্ব। যেহেতু আমরা ইংরেজি করছি সেক্ষেত্রে সাবজেক্টের পরে কী বসে? ভার্ব। আমরা স্ট্রাকচার লিখে নিতে পারি, সাবজেক্ট, ভার্ব, হচ্ছে অবজেক্ট অথবা ইএক্সটি। যদিও বা এখানে অবজেক্ট নেই, এখানে ইএক্সটি রয়েছে, অর্থাৎ এক্সটেনশন। সো আমরা এই ভার্ব এখানে নির্ধারণ করব। দেখুন, সেন্টেন্সের মালিক, সাবজেক্ট হচ্ছে বইটি, দ্য বুক। সাবজেক্টের পরে আমাদেরকে কী দিতে হবে? ভার্ব দিতে হবে। সো সাবজেক্ট তো আমরা পেয়ে গেলাম, এখন সাবজেক্টের পর ভার্ব কোথায় আছে? বাংলা ভাষায় সবসময় শেষে ক্রিয়া থাকে, ভার্বটা সবসময় শেষে থাকে, এটা হচ্ছে বাংলা স্ট্রাকচার অনুযায়ী। বাংলা স্ট্রাকচার নিয়ে বিশেষ ভিডিও রয়েছে, বি ভার্বের পার্ট 1 যেটা এবং পার্ট 2 দুটোতেই বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে যে আমরা আছের ইংরেজি খুঁজবো। সো আছের ইংরেজি কি? এম ইজ আর। আর আমরা জানি যে আয়ের সাথে এম, সিঙ্গুলার ইজ এবং প্লুরাল হচ্ছে আর। সেক্ষেত্রে বই হচ্ছে কি? এটি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সাবজেক্ট আমাদেরকে দেখতে হবে। সো সাবজেক্ট হচ্ছে দ্য বুক এবং এটা অবশ্যই সিঙ্গুলার, ডেফিনেটলি সিঙ্গুলার। আর সিঙ্গুলার যদি হয়
সো ভার্ব হবে কি ইজ আর বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দেবো টেবিলে টেবিলের অর্থ হচ্ছে টেবিলের অর্থ হচ্ছে দ্য টেবিল বাট টেবিলে অর্থাৎ একার আছে একার দ্বারাই প্রমাণ করছে যে টেবিলের উপরে বুঝাচ্ছে রাইট সো এটা সেন্স দিয়ে কাজ করতে হবে সো অন দ্য টেবল সো দ্য বুক ইজ অন দ্য টেবল প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই এই ভিডিওটি থেকে আরও ব্যাপক এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ ওয়াচার আর আপনার একটি শেয়ারে পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী ছাত্রদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম